Welcome to online ICT class. This is Umar Farooq Siddiqui, lecturer in ICT. আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসার চেষ্টা করেছি সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ আমাদের প্রিভিয়াস যে একটি ক্লাস হয়েছে সেই ক্লাসের পরে আমরা আজকে আরেকটি ক্লাস নিব। সেই ক্লাসের উপর বেসিক্যালি ডেটাবেজের উপর যে তোমাদের চ্যাপ্টার 6 যেটা প্রিভিয়াস উইকে শুরু হয়েছিল সেই উইকের উপর বেস করে আমরা আসলে আজকের ক্লাসগুলো করব। সো আজকে আমরা কিছু ছবি দেখবো, যে ছবিগুলো তোমরা একটু দেখো যে আসলে ছবিগুলোতে কিছু বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এই ছবিগুলো আসলে কি মিন করছে এখানে কিন্তু আসলে যেটা মিন করছে সেটা হচ্ছে ডেটাবেজ যে কনসেপ্ট, সেই ডেটাবেজের কনসেপ্ট ওয়াইজ এটা কাজ করছে। এখানে দেখো তোমরা যে দেখতে পাচ্ছ একটা একটা জায়গায় ডেটা ইনসার্ট করা হচ্ছে, ঠিক আছে? যেমন পারসেস আমরা যে ডেটাবেজের ইউজটা করি এগুলো হচ্ছে ইউজ অফ ডেটাবেজ, অর্থাৎ ডেটাবেজ কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি, দৈনন্দিন কাজে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। এরকম তোমরা নিশ্চয়ই ফেস করে থাকো অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে গিয়ে বা অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এন্ট্রি দিতে গিয়ে বা প্রোডাক্ট ডিলিট করতে গিয়ে, মানে লিস্ট থেকে প্রোডাক্ট ডিলিট করতে গিয়ে তোমরা এই ধরনের অনেক কাজ কিন্তু করে থাকো না? হয়তো তোমরা করো না, বা তোমাদের বড় ভাইরা করে বা তোমাদের বাবারা করে, অনেকেই অনেক আত্মীয় স্বজন এরকম এই ধরনের কাজ করে থাকতে পারে। তাহলে এই যে কাজগুলো এইগুলোকে বলা হয় বেসিক্যালি ডেটাবেজের কাজ, ঠিক আছে? ডেটাবেজে ডেটা এন্ট্রি করা, ডেটাবেজ থেকে ডেটা ডিলিট করা, ডেটাবেজে ডেটা আপডেট করা, ইনসার্ট করা, ঠিক আছে, অল্টার করা, বিভিন্ন ধরনের অপারেশনস আছে যেগুলোর মাধ্যমে আমরা আসলে করি। তাহলে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কোর যে ব্যাপার সেটা হচ্ছে যদি আমরা ডেটাবেজের ইউসেজটা না জানি তাহলে আমরা এই জিনিসগুলো আসলে বুঝতে পারবো। তাহলে এই জিনিসগুলো বুঝতে হলে আমাদেরকে কিছু আরো কোর জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সেই আইডিয়া গুলো কি কি স্যার? যেমন আমরা আজকে আমাদের পার্টটা হচ্ছে চ্যাপ্টার 6 এ, তোমাদের যারা ইন্টারমিডিয়েট আইসিটি নিয়ে পড়ছো তাদের চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার উপরে আমরা আজকের এই বেসিক ক্লাসটা নিতে যাবো, ঠিক আছে? এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো আলোচনা না করলেই নয়। সেই ব্যাপারগুলো হচ্ছে যেমন ডেটা কি, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি অনেকবার বলেছি, ডেটা একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা ডেটাম নামক একটা শব্দ থেকে আসছে, যেটা একটা বহুবচন এবং এটার অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে তথ্যের উপাদান, ঠিক আছে? এটা হচ্ছে ডেটাটা হচ্ছে বেসিক্যালি ডেটা যে কোনো কিছু হতে পারে, এনিথিং এনিথিং ক্যান বি ডেটা। যেমন ধরো খাতা একটা ডেটা, পেন্সিল একটা ডেটা, কম্পিউটার একটা ডেটা, ল্যাপটপ একটা ডেটা, মোবাইল একটা ডেটা, মাউস একটা ডেটা, কিবোর্ড একটা ডেটা, প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা ডেটা। যেমন কারোর নাম একটা ডেটা হতে পারে, কোনো কিছুর নাম, কোনো কিছুর ধরন, সবকিছু এক একটা ডেটা, ঠিক আছে? তাহলে ডেটাটা কি স্যার? ডেটা হচ্ছে ক্ষুদ্রতম একক বা ইউনিক, সরি আমরা যেটা বলি ইউনিট, ঠিক আছে? ইউনিটকে বলা হয় ডেটা, ঠিক আছে? আচ্ছা তাহলে ডেটাটা কি স্যার? ডেটাটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি খুব খোলাসা করি বলি তথ্য তৈরির কাঁচামাল। অর্থাৎ যখন আমরা কোনো একটা ইনফরমেশন তৈরি করতে যাব তখন আমাদেরকে যে জিনিসগুলো ইউজ করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে ডেটা, রাইট? যেমন তোমাদেরকে আমি যদি খোলাসা করে বলি, আরেকটু খোলাসা করে বলি, যেমন স্যার আমাদের বাড়ি তৈরি করতে কি লাগে? বাড়ি তৈরি করতে আমাদের ইট লাগে, রড লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, পানি লাগে, অনেক কিছুই লাগে, রাইট? অনেক কিছু এগুলো হচ্ছে এক একটা ডেটা। যখন তুমি এক একটা ডেটাকে একসাথে প্রসেসিং করো তখন অনেকগুলো ডেটা সেটকে যখন তুমি প্রসেসিং করো, প্রসেসিং করার পর আমরা ইনফরমেশন পাই, তথ্য পাই, রাইট? আচ্ছা তাহলে এই তথ্যটা কোত্থেকে আসে? এই তথ্যটা বেসিক্যালি আসে কোথা থেকে? ডেটা থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডেটা আসলে কি জিনিস। এরপর হচ্ছে ডেটাবেজের কাজগুলো, মানে ডেটাবেজ আমরা কি কি কাজ করে থাকি। বেসিক্যালি ডেটাবেজ অনেক ধরনের কাজ করে থাকে, অপারেশন করে থাকে, তার মধ্যে কয়েকটা হচ্ছে কোয়েরি করা, ডেটা আপডেট করা, ডেটা ডিলিট করা, ডেটার প্রয়োজনীয় অবজেক্ট তৈরি করা, সংশোধন করা এবং অপ্রয়োজনীয় জিনিস সংশোধন করে বাদ করে দেওয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে ডেটাবেজের বেসিক্যালি কাজ, ঠিক আছে? একটা জিনিস আমি পড়বো সেই জিনিসটা সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে, বাকিটার কাজ কোথায় কোথায় কি করতে হয় যদি আমরা না জানি তাহলে আমাদের জানাটা কিছুটা পরিমাণে ঘাটতি থেকে যায়, ঠিক আছে? তো সর্বপ্রথম ডেটাবেজ যিনি তৈরি করেন তিনি হচ্ছে 1960 সালে বিজ্ঞানী চার্লস ব্যাচম্যান নামে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি ডিবিএমএস বা ডেটাবেজের কনসেপ্টটা তৈরি করেন, সর্বপ্রথম তৈরি করেন। তাহলে এখানে একটা এমসিকিউর জন্য প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে কোন বিজ্ঞানী আবিষ্কার করে, সেটা হচ্ছে বিজ্ঞানী চার্লস ব্যাচম্যান, আর সেটা কত সালে আবিষ্কার করেন? 1960 সালে ডিবিএমএস তৈরি করেন, এটা আমরা একটা বলতে পারি, ঠিক আছে? এরপর আমরা চলে যাব আমাদের প্রিভিয়াস আমাদের নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে ডেটা কত প্রকার। ডেটা বেসিক্যালি তিন ধরনের হয়ে থাকে ডেটাবেজের কনসেপ্ট অনুসারে, ডেটা তিন প্রকার। একটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা, অর্থাৎ নাম্বার ডেটা, আর একটা হচ্ছে নন নিউমেরিক, যেটা আমরা বলতে পারি অ্যালফাবেট অনুসারে, যেমন স্যাম জন, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যাম জন, যেমন আমার নাম ওমর, ঠিক আছে? এগুলো সবগুলো এক একটা নন নিউমেরিক, মানে এখানে একটা মানে নিউমেরিক মানে হচ্ছে এখানে নাম্বার নেই, এখানে যেগুলো আছে সেগুলো অ্যালফাবেট, ঠিক আছে? একটা হচ্ছে বুলিয়ান, বুলিয়ান মানে হচ্ছে ইয়েস অর নো,
যেটাকে আমরা বলি লজিক্যাল ডেটা টাইপ বলি আর কি, ঠিক আছে? লজিক্যাল ডেটা, অর্থাৎ ধরো তুমি ছেলে নাকি মেয়ে, তুমি যাবে নাকি যাবে না, ইয়েস অর নো, যদি এই ধরনের কিছু বুঝায় তাহলে সেটার জন্য আমরা বুলিয়ান ডেটা টাইপ ব্যবহার করে থাকি বা বুলিয়ান ডেটা ইউজ করে থাকি, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে ইনফরমেশন। কি ইনফরমেশন? কি দেখো, ডেটা ব্যবহার করার ডেটা, অনেকগুলো ডেটাকে তুমি যখন প্রসেসিং করো, তখন প্রসেস করার পর আমরা যা যা পাই সেটা হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ ইনফরমেশনকে আমরা বলতে পারি সাজানো গোছানো, সাজানো গোছানো অনেকগুলো ডেটার সমষ্টি, যেখান থেকে আমি কোনো একটা কিছু পাবো। এই কোনো কিছু পাওয়াটাকে আমরা বলছি ইনফরমেশন পাওয়া, রাইট? একটু পরে আমি যখন আরেকটু এক্সাম্পল দিয়ে বলবো, তোমরা আশা করি আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো এরপরে আমরা আরেকটা কনসেপ্টে যাবো, সেটা হচ্ছে ডেটা বেস কি তার, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ আমরা বললাম ডেটা কি, এরপর ডেটা কয় ধরনের হয় সেটা বললাম, ইনফরমেশন কি আমরা সেটা পড়লাম। এখন কথা হচ্ছে স্যার ডেটা বেসটা কি আসলে? ডেটা বেস মানে হচ্ছে ডেটার আধার, যেখানে অনেকগুলো ডেটা আমরা রাখবো। তাহলে কোনো একটা জায়গায় আমরা যদি ডেটা রাখতে চাই, অবশ্যই আমাদের একটা জায়গার দরকার হয়, যে জায়গাটাকে আমরা বলছি ডেটা বেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা অর্থ উপাত্ত, এর বেস অর্থ ঘাঁটি বা সমাবেশ, পরস্পর সম্পর্কিত, ইন্টার কানেক্টেড, এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টি। টেবিল মানে হচ্ছে যেখানে আমরা ডেটাগুলো রাখি, সন্নিবিষ্ট করি। মনে করো তোমাকে আমি একটা রেজাল্ট শিট দিলাম, রেজাল্ট শিটের মধ্যে আমি তোমার ফলাফল গুলা একটা টেবুলার ফর্মে দিই, একটা টেবিল আকারে দিই আর কি, একটা ফর্ম। মনে করো এদিকে সাবজেক্টের নাম থাকে, এদিকে জিপিএ থাকে, এদিকে মার্কস থাকে, ঠিক আছে? এরকম করে নাম্বার দিই আর কি, এটা একটা টেবিল, রাইট? বা একটা ফাইল আকারে দিতে পারি, একটা ফাইল করে দিতে পারি, ঠিক আছে? তাহলে এই যে ফাইল আকারে যে আমি ডেটা গুলাকে রাখছি সেটাকে আমি বলছি ডেটাবেস। এখন তো অনেক আপডেট কনসেপ্ট আছে ডেটাবেস, সেগুলো হচ্ছে ডেটা আমরা এখন কিন্তু এই ফাইলে বা কোনো টেবিলে রাখি না, আমরা ডেটা গুলাকে ক্লাউডে রেখে দিই, রাইট? ক্লাউডে রেখে দিই, অর্থাৎ কোনো একটা দূরবর্তী রিমোট একটা প্লেসে বা রিমোট একটা জায়গায় আমরা ডেটা গুলাকে রেখে দিই, ঠিক আছে? এগুলো হতে পারে টেবিল আকার রাখতে পারি, ফাইল আকার রাখতে পারি, বা কোনো ফাইল আকার নাও রাখতে পারি, আরবিটারি ভাবে রাখতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে স্যার? তারপর আমরা আরেক ভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে কম্পিউটারের সিস্টেমে জমাকৃত সর্বমোট স্ট্রাকচার আর ডেটার সমষ্টিকে বলা হয় ডেটাবেস, ঠিক আছে? এটাও আমি আরেকটা ভাবে বলতে পারি যে আসলে ডেটাবেসটা আসলে কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি একটা এখানে আলোচনা করব। যেমন ধরো এখানে আমি একটা ডেটা, খাওয়া একটা ডেটা, ভাত একটা ডেটা, এগুলো ইন্ডিভিজুয়াল এক একটা ডেটা, হ্যাঁ, রাইট? প্রত্যেকটা এক একটা ডেটা। যখন আমি এই ডেটাগুলোকে প্রসেসিং করব, চিহ্ন দ্বারা আমি আসলে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, যখন আমি এটাকে প্রসেসিং করব, তখন প্রসেসিং করার পর আমি যা পাবো সেটা হচ্ছে, যেমন আমি ভাত খাই, আমি যখন একটা সিঙ্গেল একটা ডেটা ছিল বা খাওয়া যখন একটা ডেটা ছিল, তখন খাওয়া তো অনেক কিছু হতে পারে, আমি অনেক কিছু হতে পারি, ভাত অনেক কিছু হতে পারে। যখন এগুলোর কোনো সম্পর্ক ছিল না, আমি আলাদা একটা শব্দ ছিল, খাওয়া আলাদা একটা শব্দ ছিল, ভাত আলাদা একটা শব্দ ছিল, যখন এগুলো আলাদা আলাদা শব্দ ছিল, তখন এগুলোর মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তখন এগুলোর কোনো স্পেসিফিক মিনিং আসলে ছিল না। কিন্তু যখন এগুলাকে আমি প্রসেসিং করব, এগুলাকে নিয়ে আমি প্রসেসিং করব, প্রসেসিং করার পর যেটা জেনারেট হবে সেটা হচ্ছে ইনফরমেশন। তাহলে এগুলা রুট লেভেলের যেগুলো আমরা পাবো আরবিটারি ভাবে বা র্যান্ডম যেগুলো আমরা পাবো, সেগুলোকে আমরা বলবো ডেটা। আর ডেটাকে প্রসেসিং করার পর আমরা যা পাবো সেটা হচ্ছে, যেমন আমি ভাত খাই, এখানে আমির সাথে খাওয়ার একটা সম্পর্ক, মানে আমি ভাত খাই, তাহলে ভাত কে খাই? আমি খাই। আমি কি খাই? ভাত খাই। আমি ভাত কি করি? খাই। তাহলে প্রত্যেকটা টার্মকে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি, যেহেতু আমি উত্তর পাচ্ছি তাহলে আমরা বলতে পারি এটা ডেটা না, এটা একটা অর্গানাইজড ইনফরমেশন, ঠিক আছে? এটা সাজানো ডেটা, সাজানো ডেটার সমষ্টি, যেটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে ইনফরমেশন, ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে আরো কিছু কনসেপ্টকে উপনীত হতে পারলাম। একটা হচ্ছে ডেটাগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, র্যান্ডম থাকে, আর ইনফরমেশন গোছানো থাকে, ঠিক আছে? আর ডেটার সমষ্টি, অনেকগুলো ডেটার সমষ্টিকে আমরা বলছি ইনফরমেশন, আর ইনফরমেশন তৈরি করতে আমাদের ডেটা লাগে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে আমি ভাত খাই, এটা হচ্ছে ইনফরমেশন, আর আমি খাওয়া ভাত এগুলো এক একটা ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এক একটা আলাদা আলাদা ভাবে সেপারেটলি আমরা বলতে পারি এগুলো এক একটা ডেটা। তাহলে এই যে আমি ইনফরমেশনটা তৈরি করলাম, আমি ভাত খাই, এই ইনফরমেশনটা তৈরি করতে আমাকে অনেকগুলো ডেটা নিয়ে, মানে তিন চারটা ডেটা নিয়ে কাজ করতে হয়েছে, ঠিক আছে? এরকম আমরা হাজার হাজার ডেটা নিয়ে কাজ করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ডেটাবেস ব্যবহারে কোন কোন ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো ডেটাবেস ব্যবহার করার জন্য আমরা অনেক ধরনের সফটওয়্যার বেসিক্যালি ব্যবহার করতে পারি। তার মধ্যে কয়েকটা জনপ্রিয় নাম আমি এখানে বলেছি, কয়েকটা জনপ্রিয় সফটওয়্যার নাম আমি এখানে বলেছি, সেটা হচ্ছে MS Access বা মাইক্রোসফট অ্যাক্সেস,
MySQL বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ MySQL আছে, তারপর MS SQL আছে, Oracle আছে, SQL আছে, SQLite আছে, Mongo Database আছে, এরকম অনেকগুলো সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা এখানে আরো কিছু ছবি দেখব। ছবি দেখলে গেল হচ্ছে মোস্ট পপুলার DBMS বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে, এগুলোর মধ্যে কয়েকটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেমন MariaDB আছে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার আছে, তারপর PostgreSQL আছে, IBM এর DB2 আছে, এরকম আরো অনেকগুলোই আছে। ঠিক আছে, এরকম তোমরা আরো অনেক পেয়ে যাবে, ইন্টারনেট সার্চ করলে আরো অনেক পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোন কোন সফটওয়্যার গুলো আসলে বেসিক্যালি দরকার হয় ডেটাবেজের ব্যবহার করার জন্য বা ডেটাবেজ ব্যবহার করার জন্য। এই ধরনের কোন একটা কিছু দিয়ে আমরা আসলে বেসিক্যালি ডেটাবেজের কাজ করতে পারি, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে ডেটার সংগঠন। ডেটার সংগঠন কি আসলে? দেখো, ডেটাবেজে একটা ডেটাবেজের প্রসেসিং এর উপযোগী ডেটার বিশেষ সংগঠনকে বলা হয় ডেটাবেজ। যেমন তোমার টেবিল, রেকর্ড, ফিল্ড ইত্যাদি এক একটা উপাদান, মানে এগুলোর সমন্বয়ে আমরা বেসিক্যালি কি তৈরি করে থাকি, ডেটাবেজ তৈরি করে থাকে। তাহলে ডেটাবেজ তৈরি করার জন্য আমার যা যা লাগে, ঠিক আছে, এগুলো হচ্ছে ডেটার সংগঠন। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে কি, ডেটার সংগঠন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাব এন্টিটি কি, আর একটা কনসেপ্ট। এন্টিটি হচ্ছে ডেটাবেজের সত্তা। আমি যখন একটা চিত্র দিয়ে বুঝাবো তখন তোমরা আরো ভালো করে বুঝে যাবে। ডেটাবেজের সত্তাকে বলা হয় এন্টিটি। মনে করো, যাকে নিয়ে ডেটাবেজ রচনা করা হবে, অর্থাৎ যাকে নিয়ে আমি ডেটাবেজটা তৈরি করব, সেটাই হচ্ছে এন্টিটি, রাইট? আচ্ছা, এরপর আরো কিছু ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে এন্টিটির যে বৈশিষ্ট্য থাকে। যেমন ধরো, আমি যদি বলি আমি স্টুডেন্ট ডেটা রাখবো, তাহলে এখানে স্টুডেন্ট হচ্ছে এন্টিটি। ঠিক আছে, এখানে স্টুডেন্টের কি কি থাকতে পারে? স্যার, একটা স্টুডেন্টের অনেক কিছু থাকতে পারে, যেমন একটা স্টুডেন্টের আইডি থাকতে পারে, স্টুডেন্টের নাম থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, জেন্ডার থাকতে পারে, GPA থাকতে পারে, এরকম অনেক ডেটা থাকতে পারে। তো সবগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। অর্থাৎ একটা এন্টিটি, স্টুডেন্ট হচ্ছে এখানে এন্টিটি, সে স্টুডেন্টের যা যা থাকবে সবগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ভ্যালিউ কি। ভ্যালিউ কি স্যার? ভ্যালিউ হচ্ছে স্যার যেটা তোমার কি বলে মানে অ্যাট্রিবিউটের মধ্যে যেটা আমরা দিই, অ্যাট্রিবিউটের মধ্যে। মনে করো আমি বললাম আইডি, আইডির জন্য একটা ঘর ফিক্সড করলাম বা নেমের জন্য একটা ঘর ফিক্সড করলাম। আমরা যখন এক্সাম্পল দিয়ে বলবো তখন এগুলো আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভ্যালিউ হচ্ছে আমরা অ্যাট্রিবিউটের ঘরে যেটা পাস করব, যেটা দিব, সেটা হচ্ছে আমাদের ভ্যালিউ। ঠিক আছে, এরপর হচ্ছে এন্টিটি সেট। এন্টিটি সেট হচ্ছে অনেকগুলো এন্টিটির সমষ্টিকে আমরা বলছি এন্টিটি সেট। এরপরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তাহলে এখানে একটু দেখো একটা এন্টিটি কিভাবে আমরা রচনা করতে পারি। ধরো এখানে একটা এন্টিটি আছে, এন্টিটিটা হচ্ছে ধরো টিচার। আমরা একটু একটু পরে দেখবো একটা যখন আসবে এরকম। ধরো এখানে, তাহলে এখানে স্টুডেন্ট, মনে করো আমার একটা স্টুডেন্ট টেবল আছে, তাহলে স্টুডেন্ট টেবলের আন্ডারে আমার কি কি থাকতে পারে? স্টুডেন্ট আইডি থাকতে পারে, স্টুডেন্ট নেম থাকতে পারে, এরকম আরো অনেক থাকতে পারে, আমি জাস্ট দুইটা দিয়ে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট এটা হচ্ছে একটা এন্টিটি, স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, আর স্টুডেন্টের যে বৈশিষ্ট্য আছে, অর্থাৎ তার স্টুডেন্ট আইডি আছে, তার নাম আছে, তার জেন্ডার আছে, তার GPA থাকতে পারে, তার অনেক কিছু থাকতে পারে, এগুলো সব হচ্ছে তার বৈশিষ্ট্য, অর্থাৎ অ্যাট্রিবিউট। ক্লিয়ার? আবার ভ্যালু কি? ভ্যালু হচ্ছে, মনে করো স্টুডেন্ট আইডির জায়গায় আমি দিলাম 1, তাহলে এই যে অ্যাট্রিবিউটের যে ভ্যালু, মানে আইডির ঘরে যে মানটা দিলাম বা স্টুডেন্টের নামের জায়গায় ধরো আমি দিলাম করিম, এরপরটা দিলাম রহিম, এরপরটা দিলাম জব্বার। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউটের ঘরে আমি যে মানগুলো দিব সেগুলোকে আমরা বলছি ভ্যালু। ঠিক আছে, ভ্যালু। তাহলে আমরা এন্টিটি কি বুঝলাম, আমরা অ্যাট্রিবিউট কি বুঝলাম, আমরা ভ্যালু কি বুঝলাম। এখন একটু মজার ব্যাপার আছে এখানে একটু বুঝলে, সেটা হচ্ছে কি, দেখো স্টুডেন্টের কি থাকতে পারে, আইডি থাকতে পারে, স্টুডেন্টের নাম থাকতে পারে, এটা একটা কমন ফর্মুলা। অর্থাৎ এন্টিটি, এন্টিটি অ্যাট্রিবিউট গুলো, এন্টিটি, এন্টিটি অ্যাট্রিবিউট গুলো, এন্টিটি, দুইটা এন্টিটির মধ্যে একটা রিলেশনশিপ হয়, যেটাকে আমরা বলি ইআর ডায়াগ্রাম, অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, রাইট? আচ্ছা, এরপর আমরা বলি, তাহলে স্টুডেন্ট একটা এন্টিটি যার কিছু বৈশিষ্ট্য আছে, আবার কোর্স এটা একটা এন্টিটি যার কিছু বৈশিষ্ট্য থাকে, কোর্স আইডি থাকতে পারে, একটা কোর্সের আইডি থাকে, যেমন তোমরা বাংলা ক্ষেত্রে 101 বলো, বাংলা ইংলিশের ক্ষেত্রে 108 বলো, যাই বলো, হোয়াট এভার ইট ইস। ঠিক আছে, এরপরে কোর্স নেম থাকতে পারে, একটা কোর্সের একটা নাম থাকতে পারে, এটাকে ICT না বাংলা যা থাকতে পারে আর কি। ঠিক আছে, এখন দেখো কোর্সের সাথে স্টুডেন্টের কি সম্পর্ক, কোর্সের সাথে স্টুডেন্টের সম্পর্ক হচ্ছে রোল, এনরোল করা। এনরোল করা মানে হচ্ছে ওই সাবজেক্টটা নেওয়া। তোমরা যখন ইউনিভার্সিটি পড়বে বা কলেজে পড়বে, কলেজে তো নাই মনে হয়, যারা ইউনিভার্সিটি পড়বে তারা নিশ্চয়ই বুঝতে পারে, এনরোল মানে হচ্ছে কোন একটা কোর্স চুজ করে নেওয়া। ঠিক আছে, কোন একটা কোর্স চুজ করা, এটা হচ্ছে এনরোল করা। তাহলে স্টুডেন্টের সাথে কোর্সের কি সম্পর্ক, সেটা হচ্ছে এনরোল করার একটা সম্পর্ক, তাহলে এটা হচ্ছে রিলেশনশিপ। তো দুইটা এন্টিটির মধ্যে রিলেশনশিপ হচ্ছে এনরোল। ঠিক তেমনি হতে পারে, এটা যদি স্টুডেন্ট হয়, এটা যদি টিচার হয়, তাহলে এটা টিচার আইডি বা এটা টিচার কিছু, টিচারের নেম, তাহলে এখানে টিচার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে টিচিং এর সম্পর্ক বা লার্নিং এর সম্পর্ক। ঠিক আছে, তখন এই যে সম্পর্কটা চেঞ্জ হয়ে যাবে, রিলেশনশিপটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? বুঝতে পেরেছি নিশ্চয়ই যে আমরা এখানে কিভাবে করে কি চেঞ্জ করবো।
এরপর হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে ফিল্ড কি। ফিল্ড এক বা একাধিক অক্ষর বা ক্যারেক্টার মিলে হয় একটি ফিল্ড। ঠিক আছে, আমরা যখন চিত্র দিব, চিত্রের সাহায্যে আমরা বুঝতে পারবো যে, যেমন এখানে আমার একটা টেবল আছে, ধরো এই যে টেবল আমার, এখানে আমি সব বলে ফেলেছি একেবারে, এটা আমার টেবল। এই টেবলের মধ্যে এই যে আইডি, নেম, সেকশন, ডেট অফ বার্থ, ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ, এরপর জেন্ডার, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ফিল্ড। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এক একটা ফিল্ড, যেগুলো কি করে একটা কমন ক্যাটাগরি তৈরি করে। যেমন এই ক্যাটাগরিটা হচ্ছে আইডি ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে নেম ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে সেকশন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে ডেট অফ বার্থ ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে জেন্ডার ক্যাটাগরি, রাইট। এই যে ক্যাটাগরিটা, অর্থাৎ একটা কমন ক্যাটাগরি তৈরি করে, সেটাই হচ্ছে কি একটা ফিল্ড, রাইট। তাহলে এগুলো হচ্ছে ফিল্ড অ্যাট্রিবিউট, ফিল্ড বা অ্যাট্রিবিউট, রাইট। আচ্ছা, এরপর কথা হচ্ছে রেকর্ডটা কি স্যার। রেকর্ডটি কি, দেখো একাধিক ফিল্ডের সমষ্টি। মনে করো এটা একটা ফিল্ড, 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 এরকম প্রত্যেকটা ফিল্ড যখন পরস্পরের সাথে লেগে যাবে, অর্থাৎ সম্পর্কযুক্ত হয়ে যাবে, লেগে যাবে মানে হচ্ছে সম্পর্কযুক্ত হয়ে যাবে, ইন্টারনালি কানেক্টেড হয়ে যাবে, তখন আমরা এগুলাকে বলবো রেকর্ড। যেমন ধরো এখানে রোল ওয়ানটা রাকিবের, রাকিব কোন সেকশনে পড়ে, এতে পড়ে, রাকিবের ডেট অফ বার্থ কত, এত সাল, রাকিব জেন্ডার কি মেল, তাহলে মেলের সাথে ডেট অফ বার্থ এর সম্পর্ক আছে, সেকশন এর সম্পর্ক আছে, আবার ওর সাথে রাকিবের সম্পর্ক আছে, রাকিবের সাথে আইডি একটা সম্পর্ক আছে। তাহলে এখানে প্রত্যেকটা ইন্টারকানেক্টেড বা ইন্টার রিলেটেড যে ডেটা, এই প্রত্যেকটা ডেটা, তাহলে এইটা, এই যে রো, এটাকে আমরা বলবো একটা রেকর্ড। কার রেকর্ড? রাকিবের রেকর্ড। ঠিক সেম এটা হচ্ছে নীলার রেকর্ড, এটা হচ্ছে আশিকের রেকর্ড। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা হচ্ছে এক একটা রেকর্ড, বুঝতে পেরেছি। তাহলে ফিল্ড আর রেকর্ড আমরা আশা করি বুঝে গেছি। আর এগুলো তো বললাম যে ভ্যালুটা কি, তাহলে এই সেকশনের জন্য, এই ঘরের জন্য ভ্যালুটা হচ্ছে সি, এটা হচ্ছে ভ্যালু, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা এন্টিটি সেট। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা এন্টিটি, রাইট। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি যে এখানে আসলে বেসিক্যালি কি কাজটা হয়। এরপর হচ্ছে কি ফিল্ড, আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি। কি মানে হচ্ছে বেসিক্যালি আমরা চাবি বুঝে থাকি, তবে এখানে হচ্ছে কোন একটা ফাইল বা ডেটাবেজের রেকর্ড শনাক্ত করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি, যে ফিল্ডটা ব্যবহার করে থাকি, সে ফিল্ডটাকে আমরা বলি কি, রাইট। কি বেসিক্যালি তিন প্রকার, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে ফরেন কি, আর একটা হচ্ছে কম্পোজিট কি। ঠিক আছে, আমরা এখানে তিন ধরনের ক্যারেক্টারিস্টিক দেখলাম, এরপর আমরা এগুলোর বর্ণনায় যাব। যখন আমরা বর্ণনায় যাব তখন আরো ভালো করে জানতে পারবো যে আসলে এগুলা কি জিনিসগুলা, কি মানে কি জিনিসগুলা কি। একটা জোরে করে বলছি, একটা আস্তে করে বলছি, ঠিক আছে, একটা দীর্ঘ ইকার, একটা হ্রস্ব ইকার, ওকে। এরপর আমরা যেটা বলছি প্রাইমারি ফিল্ড কি, দেখো প্রাইমারি ফিল্ড কি, দেখো প্রাইমারি কি, প্রাইমারি কি মানে হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার। কোন একটা ডেটাবেস টেবলে মনে করো আমি একটা ক্লাসরুমে গেলাম, ঠিক আছে, একটা ক্লাসরুমে যখন আমি যাব, তাহলে আমি কোন একটা স্টুডেন্টকে যদি খুঁজে বের করতে চাই, মনে করো অনেকগুলো স্টুডেন্ট আছে, আমার 80-90 জনের স্টুডেন্ট আছে বা 100 জনের স্টুডেন্ট আছে, এখন 100 জনের স্টুডেন্ট থেকে আমি একজন স্টুডেন্টকে খুঁজে বের করতে চাই, এখন তার কি ধরে, মানে তার কোন জিনিসটা দিয়ে আমি তাকে সার্চ করলে এফিশিয়েন্টলি আমি তাকে খুঁজে বের করতে পারবো, ঠিক আছে, অর্থাৎ তার ইউনিক আইডেন্টিফায়ার কি। এক্ষেত্রে একটা ক্লাসের মধ্যে একটা স্টুডেন্টের ইউনিক আইডেন্টিফায়ার হচ্ছে তার আইডি, আইপি অ্যাড্রেস, সরি আইপি অ্যাড্রেস বলছি, তার আইডি, ঠিক আছে, তার আইডেন্টিটি, ওকে, বা তার রোল নাম্বার আর কি, যেটা আমরা বলি, ঠিক আছে। তাহলে একটা ক্লাসের, একটা ক্লাসের ইউনিক আইডেন্টিটি হচ্ছে আইডি, ঠিক আছে। অর্থাৎ আমরা কোন একটা টেবল থেকে, কোন একটা ডেটাবেস থেকে, কোন একটা স্টুডেন্ট বা কোন একটা কাউকে বা কোন একটা কিছু ডেটাকে আমরা যখন রিট্রাইভ করব, উদ্ধার করতে চাইবো, তখন আমরা যেই ফিল্ডের মাধ্যমে সার্চ করব, কুইকলি সার্চ করে তাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে আমরা বলছি প্রাইমারি ফিল্ড কি, রাইট। প্রাইমারি ফিল্ড কি আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন যে সকল ফিল্ড কোন একটা রেকর্ডকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করে, অর্থাৎ ইউনিকলি আইডেন্টিফাই করে, ঠিক আছে, বা যে সকল ডেটার মান পরিবর্তন করা যায় না, এগুলো অপরিবর্তনশীল হয়, ঠিক আছে, তাকেও প্রাইমারি কি বলে। আবার কোন ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে, এই ফিল্ড গুলোর মধ্যে কমপক্ষে একটি ফিল্ড কমন থাকবে, যেগুলোকে আমরা বলছি প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি সঙ্গে আমরা অনেকভাবে দিতে পারি, রাইট। আচ্ছা, প্রাইমারি কে একটা এক্সাম্পল আমরা দেখবো, যেমন ধরো এই টেবল থেকে আমরা যদি ডেটা রিট্রাইভ করতে চাই, এখানে কাস্টমার আইডি, যেমন এখানে দেখো ইমা নামে দুজন আছে, ইমা নামে দুজন আছে, তাহলে আমি যদি নাম দিয়ে সার্চ করি তাহলে অবশ্যই এটা কি হবে না, যেমন এখানে জোন্স নামে দুজন আছে, সিমন জোন্স আবার লরা জোন্স, জোন্স এদিকে সার নেম মিল থাকতে পারে, আবার ফোর নেমে মিল থাকতে পারে, তাহলে আমরা এখানে কোন দিকটা দিয়ে সার্চ দিলে পরে তাকে ইফিশিয়েন্টলি খুঁজে বের করতে পারবো, সেটা হচ্ছে কাস্টমার আইডি। তার আইডি কখন একজন আইডি কখনো আরেকজনের সাথে মিলবে না, তাহলে এখানে এই টেবলের সাপেক্ষে হচ্ছে প্রাইমারি কি হচ্ছে এইটা, ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ফরেন কি।
ফরেন কি কি দেখো? ফরেন কে আমরা সিম্পলি যদি বলি, আমি যখন বাংলাদেশে আছি তখন আমাকে বলা হবে বাংলাদেশি, কিন্তু আমি যখন আমেরিকায় যাব বা কানাডায় যাব তখন আমাকে বলা হবে আমেরিকার জন্য আমাকে বলা হবে ফরেনার। তাহলে ফরেন কি কি দেখো? রিলেশনাল ডেটাবেস তৈরি করার জন্য রিলেশনাল কেন করতে হবে স্যার? ধরো আমার দুটো ইনকমপ্লিট টেবল আছে, একটা টেবল আছে, আমি যদি একটু এক্সাম্পলটা নিয়ে বলি, তাহলে ধরো আমার এখানে কিছু ডেটা আছে, এটা আমার দুটো টেবল, এখানে একটা টেবল আছে, আবার এখানে একটা টেবল আছে, দুটো আলাদা আলাদা টেবল, রাইট? আচ্ছা, কিন্তু এই টেবলে কোর্সের আইডি আছে ঠিক, কিন্তু কোর্সের নামটা কি সেটা নাই। তাহলে কোর্সের নামটা কোথায় দেওয়া আছে? এই টেবলে দেওয়া আছে। এখন আমি এই টেবলের ডেটাগুলো এবং এই টেবলের ডেটাগুলো যদি মার্জিনালাইজ করতে চাই, মার্জ করতে চাই বা একীভূত করে ফেলতে চাই, রাইট, অর্থাৎ একত্রিত করে ফেলতে চাই, তখন আমাকে এই দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। তখন রিলেশন তৈরি করার জন্য আমার এক টেবলের প্রাইমারি কি কে, এই টেবলের প্রাইমারি কি কে আমার ওই টেবলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? রিলেশন তৈরি করার জন্য একটা কমন রাস্তা থাকতে হবে, ঠিক আছে, একটা মনের মিল থাকতে হবে, তাহলে রিলেশন তৈরি করা যাবে, রাইট? তাহলে তাহলে কি বললাম, একটা কমন ফিল্ড থাকতে হবে। রিলেশন তৈরি করার জন্য কি থাকতে হবে স্যার? একটা কমন ফিল্ড থাকতে হবে, ঠিক আছে? তাহলে কমন ফিল্ডটা কি এখানে? এখানে কমন ফিল্ডটা হচ্ছে দুইটার মধ্যে কমনটা হচ্ছে কোর্স সেলড, ঠিক আছে? এই যে কোর্স আইডি যেটা আছে সেটা হচ্ছে কোর্স আইডিটা হচ্ছে এখানে কমন ফিল্ড, রাইট? আচ্ছা, তাহলে এখানে কোর্স আইডিটা হচ্ছে আমাদের কমন ফিল্ড, তাহলে এটাকে আমরা বলতে পারি, তাহলে এই টেবলের প্রাইমারি কি কে এই টেবলে যখন নিয়ে যাব তখন এই টেবলের সাপেক্ষে ওকে বলা হবে ফরেন কি। ঠিক যেমনটা আমাকে, আমি যখন অন্য একটা দেশে যাব আমাকে যেমনটা বলা হয় ফরেনার, তাহলে এক টেবলের প্রাইমারি কি কে রিলেশন তৈরি করার জন্য আমি যখন এক টেবলের প্রাইমারি কি কে অন্য টেবলে নিয়ে যাই তখন অন্য টেবলের সাপেক্ষে ওকে বলা হবে ফরেন কি, মানে ফরেন কি, ঠিক আছে? ফরেন কি বলা হবে। তাহলে এইখানে এই টেবলের জন্য এটা হচ্ছে ফরেন কি, আর এই টেবলের জন্য এটা হচ্ছে প্রাইমারি কি। বুঝতে পেরেছি না? নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে প্রাইমারি কি ফরেন কি এর মধ্যে পার্থক্যটা কোথায়, রাইট? এরপর আমরা চলে যাব কম্পোজিট কি। কম্পোজিট কি কি দেখো? কম্পোজিট কি হচ্ছে, যখন দুই বা ততোধিক অ্যাট্রিবিউট, মানে কোন একটা ডেটাবেজে ধরো তোমার একাধিক প্রাইমারি কি আছে, মনে করো এই টেবলের কথা যদি আমি চিন্তা করি, তাহলে এখানে ধরো আমি যদি এখান থেকে ডেটা রিট্রাইভ করতে চাই, তাহলে আমি রোল নাম্বার দিয়ে সার্চ করলে ডেটা রিট্রাইভ করতে পারি, আবার কোর্স আইডি দিয়ে করলেও করতে পারি, এবং কোর্স আইডি কিন্তু মিলবে না কখনো কারোর সাথে, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে রোল নাম্বারও কারোর সাথে মিলবে না, ঠিক আছে? যেমন বাংলার কোর্স আইডি কখনো আইসিডির সাথে মিলবে না, আবার আইসিডির কোর্স আইডি কখনো ফিজিক্সের সাথে মিলবে না, রাইট? তাহলে এখানে কোর্স কোডটা হচ্ছে ইউনিক আইডেন্টিটি, এখানে রোল নাম্বারটা হচ্ছে ইউনিক আইডেন্টিটি, তাহলে এখানে প্রাইমারি কিন্তু দুইটা, এটা বলে প্রাইমারি কি কিন্তু দুইটা। যদি কোনো ডেটাবেস টেবলে অ্যাট এ টাইম একাধিক প্রাইমারি কি থাকে তখন একসাথে তাদেরকে বলা হয় কম্পোজিট কি, তাহলে এখানে একসাথে দুইটাকে বলা হবে কম্পোজিট কি। কথা বুঝতে পেরেছি? ভেরি সিম্পল। তাহলে কম্পোজিট কি, এখানে আরো কিছু সংজ্ঞা আছে সেগুলো তোমরা বুঝতেই পারছো, যে দেখলেই তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো এবং সবার জন্য শুভকামনা রইল। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।